এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তেলিয়ামুড়ায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল মায়ের গমন 2024। তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়ের উদ্যোগে গত বছর থেকে প্রথমবারের মতো পথ চলতে শুরু করেছিল মায়ের গমন যাত্রা। এবছরও সেই ধারাবাহিকতাকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যা থেকে তেলিয়ামুড়া শহরের জাতীয় সড়কের পাশে মায়ের গমন মূল অনুষ্ঠান পর্বটি অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন সাতাশ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, তেলিয়ামুড়া মহকুমা শাসক ও পরিমল মজুমদার, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান দেখতে জাতীয় সড়কের দুপাশে মানুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। এই মায়ের গমন অনুষ্ঠান তেলিয়ামুড়ার বিধানসভা এলাকার মোট 10টি পুজো উদ্যোক্তার নাচে গানে মুখরিত হয়ে তাদের স্বস্ব বিশেষ থিম নিয়ে মায়ের গমনের সামিল হয়, যা কিনা উপচে পড়া দর্শকদের মনোরঞ্জনকে হৃদয় জুড়ে প্রাণবন্ত করে তোলে। রাজ্যে যে বিকাশমুখী কাজ চলছে ত্রিপুরাতে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হচ্ছে, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার সাক্ষী হয়ে থাকার জন্য আমি সবাইকে আহ্বান করছি। এবং এই দুর্গাপূজা আমরা আজকে যেটা কার্নিভাল মায়ের গমন যাত্রা, আজকে আমরা শোভাযাত্রার মাধ্যমে করতে যাচ্ছি। এই শোভাযাত্রায় যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে আপনাদের মাধ্যমে বড়দের প্রণাম, ছোটদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কল্যাণপুরের মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, আমাদের তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের এসডিএম সাহেব, আমাদের বিজু সাহেব থেকে শুরু করে আমাদের জেলা সভাধিপতি, তেলিয়ামুড়া মন্ডলের কার্যকর্তাগণ এবং অন্যান্য যারা রয়েছেন প্রেস মিডিয়া সবাইকে আজকের এই শারদীয়ার শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে। এটা